এদিকে পথ খুইয়ে বছর শেষে ফের ইঙ্গিতপূর্ণ পোস্ট বিজেপির অনুপম হাজরার। 2023-এ কি শিক্ষা পেলেন জানালেন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। অন্যের বাড়িতে চোর দেখলে গলা ফাটিয়ে জোরে চিৎকার করুন, যাতে লোকজন ধারণাও করতে না পারে যে আপনার নিজের বাড়ি চোরের আশ্রয়স্থল। সোশ্যাল মিডিয়ায় পোস্ট বিজেপির সদ্য অপসারিত কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরার। একটার পর একটা ঘটনা যেরকম ভাবে আমি অভিজ্ঞতা করেছি 2023-এর শেষের দিকে, আমার মনে হলো যে আমার উপলব্ধিটা একটু প্রকাশ করি। আমি তো বরাবরই চোরমুক্ত বিজেপির জন্য গলা ফাটিয়েছি বা চোরমুক্ত বিজেপির ডাক দিয়েছি, ফলে সেই মানে সেটার কথা মাথায় রেখে আমার এই উপলব্ধি হওয়াটা কি স্বাভাবিক নয়? কারণ আমি গত 3-4 মাসে রাজনৈতিক ভাবে যা অভিজ্ঞতা করেছি তাতে আমার মনে হয় যে এই ফেসবুক পোস্টটা নিয়ে কারোর কোনো মানে কোশ্চেন বা কোনো প্রশ্ন থাকারই কথা নেই, এটা সহজেই অনুমেয় কি বলতে চেয়েছি। আর এই নিয়ে বিজেপি নেতা সজল ঘোষ কি বলেছেন শোনাবো। আসলে যখন কেউ সর্বহারা হয়ে যায়, যখন কারোর ঘটি হারিয়ে যায়, যখন কারোর গরু হারিয়ে যায়, তখন সে মানুষ এরকমই হয়। আমি বলি ওনাকে, ওনার এটাই বেঁচে থাকার একমাত্র হাতিয়ার। এই ফেসবুক যেদিন উঠে যাবে সেদিন আর অনেক নেতার সঙ্গে ওনাকেও খুঁজে পাওয়া যাবে। এটা দুর্ভাগ্যজনক। উনি মানে এই আত্মঘাতী বক্তব্য গুলো না করে যদি তৃণমূল ওনাকে সরাসরি নেয়, উনি যেতেই পারেন। আমরাও কখনো দল পরিবর্তন করেছি, উনিও একাধিকবার দল পরিবর্তন করেছেন, আবারও করতে পারেন, এটা গণতান্ত্রিক অধিকার। কিন্তু এই যে আজকে কি বললেন, এর আগে আমরা যেগুলো তাও মাথা মুন্ডু বুঝতে পারতাম, ওনার কিছু চুরি হয়েছে, ওনার পাশের বাড়িতে চোর এসেছে, কি যে বলতে চান, ওনার যে কোথায় কোথায় ব্যথা সত্যিই বুঝতে পারেন। বছরের শেষ দিন ফের ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন বিজেপি নেতা অনুপম হাজরা। তিনি লিখছেন, অন্যের বাড়িতে চোর দেখলে গলা ফাটিয়ে জোরে চিৎকার করুন, যাতে লোকজন ধারণাও করতে না পারে যে আপনার নিজের বাড়ি চোরের আশ্রয়স্থল। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিজেপির সদ্য অপসারিত কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা। আর এই নিয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার কি বলেছেন শোনাব। অন্তর্লীন অন্তর্নিহিত ঝগড়া ঝাঁটি এগুলো বিজেপির মধ্যে আছে এবং অনুপম হাজরাকে শাস্তি দেওয়া সহজ, কারণ তার এখানে তার সেরকম গোষ্ঠী নেই, তার সেরকম ফলোয়ার্স নেই। এখানে দেখা গেল অন্যদের কাউকে শাসন করতে পারছেন না। দিলীপ ঘোষ বলেছিলেন যে দলটা হারতে হারতে হারাধন হয়ে পরিণত হয়েছে, কিন্তু তার জন্য না সুকান্ত, না দিলীপ ঘোষ, না শুভেন্দু অধিকারী কাউকে কিছু এরা বলতে পারেনি। অনুপম হাজরাকে দল থেকে তাড়িয়ে দিয়েছেন। সুতরাং অনুপম হাজরা বলেছিলেন চোর মুক্ত বিজেপি চাই, এখন সেই কথা বলার জন্য হয়ে গেল অনুপম মুক্ত বিজেপি।